গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শিল্পীরা হচ্ছেন আমি শিল্পী নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ, অন্য কিচ্ছু না, আজকে জেঠিয়া উৎসবটাকেই পুরোটা দেখাবো তোমাদের। আজকে সেকেন্ডে জেঠিয়া উৎসবের সানডে, সো এখন আরম্ভ হয়ে গেছে ড্রয়িং কম্পিটিশান। গুব্বু আছে, পাড়ার সমস্ত কচিকাচারা আছে, হালি শহরের যত দূর দূর থেকে অনেক বাচ্চা এসছে, প্রচণ্ড সাড়া পড়েছে। সো সকাল থেকে আরম্ভ হয়ে গেছে 11টার থেকে ড্রয়িং কম্পিটিশান। এখন আমি যাওয়ার সুযোগ পাচ্ছি যে গুব্বু কী ড্রয়িং করছে সেটাও দেখব। আর এখন লাস্ট টাইম, এখন জমা দিয়ে দেবে, সব লাইনে দাঁড়িয়েও পড়েছে, দেখতেই পাচ্ছ গুব্বুর এখনও ফিনিশ হয়নি, সেই জন্য ফিনিশ করছে। তা যাই হোক, ড্রয়িং কম্পিটিশান হয়ে গেল, তিনটে গ্রুপ ছিল বয়স অনুযায়ী, তিনটে গ্রুপের ড্রয়িং কম্পিটিশান একসঙ্গেই চললো। একদম বড় যারা তাদের টাইমটা একটু বেশি, 2 ঘন্টা, আর গুব্বুদের 1.5 ঘন্টা ছিল, তার থেকে ছোটদের যেমন খুশি আঁকো ওদের মনে হয় 1 ঘন্টা ছিল। তা যাই হোক, ড্রয়িং জমা দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাদের হাতে কমলা লেবু আর কেক দেওয়া হয়ে যাচ্ছে, বেশ এই জিনিসটাও ভালো লাগলো। আর সেটাই দেখাচ্ছি যে দেখো কত লোক, বাচ্চা কাচ্চা একদম ভরে রয়েছে। আর এখন চলে আসলাম, ড্রয়িং কম্পিটিশান হয়ে গেছে, জমা দিয়ে দিয়েছে পাখি দেখাতে তোমাদের। হ্যাঁ, এখানটায় নানান ধরনের পাখি আনা হয়েছে, পাখির একটা ঘর, সেখানটায় নামগুলো লেখা আছে, তাড়াহুড়ো করে আমি অত বলতে পারলাম না, তবে যারা পাখি দেখতে ভালোবাসো তারা দেখে নিতে পারো। খুব সুন্দর সুন্দর পাখি ছিল এই ঘরটার মধ্যে। যারা যারা জেঠিয়া খেলার মাঠে উৎসব দেখতে আসবে, পাখি ঘরটা একটু দূরে ফ্ল্যাটের ইয়েতে, তোমরা কিন্তু অবশ্যই পাখি ঘর কোথায় বলে জেনে নিও, পাখিগুলোকে অবশ্যই দেখো, বাচ্চারা তো ভীষণ ভীষণ খুশি হবে পাখিগুলোকে দেখলে, নানান ধরনের পাখি। তা পাখিও দেখা হয়ে গেল, যদিও পাখি ঘর কিন্তু বিকেলবেলা 4টার থেকে ওপেন হবে, মেলাও তাই। আজকে যেহেতু সারাদিন ব্যাপী অনুষ্ঠান, সেই জন্য এখন চলছে আবার কুইজ কম্পিটিশান। গুব্বু মহারাজ আছে দেখতেই পাচ্ছ তোমরা, কুইজ কম্পিটিশানটাও খুব ভালো হলো, অনেক কিছু মানে বাচ্চারা পার্টিসিপেট করাটাই বড় কথা, কেন পার্টিসিপেট করলে তবেই জানতে পারবে, নলেজ বাড়বে। তা গুব্বু বেশিক্ষণ থাকেনি, ইয়ে হয়ে গেছে, আউট এলিমিনেট হয়ে গেছিলো, বাট যেটুকুনো টাইম ছিল আমি ভীষণ হ্যাপি যে পার্টিসিপেটটা করলো। এখানটাও দুটো ভাগ ছিল, বাচ্চাদের একটা আর 9 ক্লাস থেকে আপ টু মনে হয় যতদিন যতদূর যারা নাম দিতে চায় সেইভাবে দুটো গ্রুপ ছিল, দুটো গ্রুপেরই কুইজ কম্পিটিশান খুব ভালো হলো। প্রশ্নগুলোও নিশ্চয়ই শুনতে পাচ্ছ, বেশ ইন্টারেস্টিং কোশ্চেনগুলো। যাই হোক, আমি আবার বাড়িতে চলে এসেছি, যেহেতু আমার বাড়ি একদম খেলার মাঠের পাশেই। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই, যারা দেখো না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, কমেন্টে জানিও। তা যাই হোক, বিকালবেলায় নাচের অনুষ্ঠানটা আরম্ভ হবে, তারই দেখাচ্ছিলাম কচিকাচারা এসে দাঁড়িয়ে রয়েছে, সেই নাচের অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। এটা কোনো কম্পিটিশান না, এটা জাস্ট মনোরঞ্জনের জন্যই। তা দেখো লোক হয়েছে কত, মানে এটাই সব থেকে ভালো লাগছে, এবছর ফার্স্ট টাইম জেঠিয়া উৎসবটা হচ্ছে, কিন্তু এত ভালো সাড়া পড়েছে, সত্যি কথা। হ্যাঁ, কেউ কেউ হয়তো বলবে যে মেলাটা ভীষণ ছোট, তা খেলার মাঠটাও যে খুব বড় সেটা তো না, সেখানটায় যে এইভাবে চিন্তাভাবনা করে করেছে যে হালি শহরবাসীর উদ্দেশ্যে, জেঠিয়াবাসীর উদ্দেশ্যে, আমরা এর জন্যই মানে যারা মেলাটাকে অর্গানাইজ করেছে তাদের অসংখ্য 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 ধন্যবাদ, আর মেলাও সাকসেস, সত্যি কথা এটা বলতেই হয়। अरे भाई बंद करो, मत करो ऐसा, तौबा तौबा, बड़े मनहूस लग रहे हो। ये कितना खराब डांस करता है ऐसे कोई सा पापा, मुझे 95% मिला है। वाह बेटा, बहुत अच्छे, मेरा बेटा एक दिन बड़ा होके डॉक्टर बनेगा। अरे कहाँ जी, सारा दिन तो पढ़ाई नहीं करता है, फोन पे ही लगा रहता है। फोन पे ही पढ़ाई होता है आजकल बेटा,
बोलो तो अकबर कौन था? पापा शायद कोई अंग्रेज था। देख लिया ऑनलाइन में 95% लाया है हमारा लड़का। भाई निकिता और विमल के बारे में सुना? हाँ भाई, अब तो हमें इस फोन के एडिक्शन से भी डर लगने लगा है। फोन के एडिक्शन ने हमारे पूरे युवा पीढ़ी को खत्म करके रखा है। हमें इस ऑनलाइन के दुनिया से निकल के ताजी हवा में सांस लेना चाहिए, इससे हमारे मन को भी शांति मिलेगा। पिकनिक भी खत्म हो गया है, कल से सब स्कूल में मिलेंगे। ये स्कूल में मिलेंगे, পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের বাইরে বাংলাদেশেও নাটক করে আমাদের জেঠিয়ার গর্ব বাবলু চৌধুরী। এবং সেই শুরু করুন ময়ূরী ড্যান্স একাডেমি। একের পর এক ডান্স গ্রুপগুলো এসে ডান্স করলো, দারুণ 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 লাগলো। কিন্তু তারপরে আবার আমি একটু বাড়ি চলে গেছিলাম, এখন আবার ঢুকছি, সেই জন্য গেটটাকেও দেখিয়ে দিলাম। আর মেলার মধ্যে কী কী রাইডিং আছে এই সমস্তটা একটু দেখিয়ে নিই, কেন প্রথম থেকে আসার থেকে প্রোগ্রাম প্রোগ্রাম প্রোগ্রামই দেখিয়ে যাচ্ছি। তার আগে যেটা বলছিলাম যে মেলায় অভাবনীয় সারা পড়েছে, সেটা নিশ্চয়ই তোমরা আমার ব্লগ দেখে বুঝতে পারছো যে
কোনো বাড়তি কথা আমি বলছি না, সত্যিই অভাবনীয় সারা পড়েছে। আর এই দিকটা পুরো রাইডিংয়ের জন্য রাখা রয়েছে বাচ্চাদের, যেটা ভীষণ ভালো লাগে। তা সেই রাইডিংয়ে আমাদের কচিকাচাগুলো রয়েছে, তারাও একটু বায়না, তাদেরও চড়াতে হবেই। হ্যাঁ, তা সেগুলো আমরাও চড়িয়ে ঠড়িয়ে নিই। তারপরে আরও কী কী আছে সমস্তটাই কিন্তু তোমাদের মেলা ঘুরিয়ে দেখিয়ে দেবো। এই দেখো, গব্বু মহারাজকে দেখিয়ে দিলাম, ওদিকে অংশু ছিল, আরও কিছু কচিকাচা ছিল। হ্যাঁ, সব সমস্তটা, আর এগুলো আরও বাচ্চাদের জন্য, একদম ছোটোদের জন্য, গুব্বুদের জন্য একেবারেই না। আর এখানটায় অংশুকে পেয়ে গুব্বুর দুষ্টুমিও আরম্ভ হয়ে গেছে। যাই হোক, এবার ফাংশন দেখতেই পাচ্ছ যে জমজমাট গান চলছে। গান শুনতে শুনতে এখন ভাবলাম যে না, এরপরে গিয়ে জমিয়ে বসবো, তার আগে কিছু খাওয়া দাওয়া পেট পুজোটা। আমি যেহেতু সন্ধ্যেবেলার থেকে এসেছি, এতক্ষণ ধরে অনেক কিছু দেখলাম, তোমাদেরও দেখালাম, গল্প গুজব, গান শোনা, তাদের নাচের নাচগুলো সমস্তটাই দেখেছি। সেই জন্য খাওয়া দাওয়া স্টলে প্রথমে মোমো দিয়ে স্টার্ট হয়ে গেল। সত্যি মোমোটা কিন্তু দারুণ ছিল। তা পরপর কী কী খাওয়া যায় দেখা যাক, মেলায় আসলে যেটাই হয়, যেটা হয় বাঁধনহারা আনন্দে নানান ধরনের খাওয়া দাওয়া। তা সেই জন্য মোমো, পাপড়ি চাট, তারপরে কফি, চা, কেউ আইসক্রিম, ঘুগনি, নানান ধরনের জিনিস, ফিশ ফ্রাই ও অনেক কিছু অনেক কিছু। তা যাই হোক, তোমরা আসলেও তোমরাও কিন্তু খাওয়া দাওয়া করো। আর যারা যারা আমার ব্লগ দেখে আসবে, প্লিজ 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 কমেন্টে একবার জানিও যে আমার ব্লগ দেখে তারপরে তোমরা এসছো জেঠিয়া উৎসব দেখতে। আর যেটা বলছিলাম, এ বছরই ফার্স্ট টাইম, তবে আশা করতে পারি এরপরের বছর আরও 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 সুন্দর হবে। কারণ প্রথম বছরই যদি এত ভালোভাবে হতে পারে, জিনিসটা সাকসেসফুল হয়, তাহলে পরে তো আশা করতেই পারি না। দেখেছো মেলার আনন্দে আমি কিন্তু ভুলেই গেছিলাম যে মেলায় কী ধরনের স্টল আছে, কী কী স্টল আছে, সেগুলো যে তোমাদের একবার ঘুরে দেখাবো সেটা একদমই মাথায় ছিল না। তা এখন সেই জন্য এক ঝলক ঝটপট দেখিয়ে দিচ্ছি। বললামই ফার্স্টেই বলেছি যে খুব যে হিউজ বড় মেলা সেটা তো না, ছোট্টর মধ্যে মেলা, বাট ভীষণ মনের কাছের মেলা হয়ে গেল আমাদের কাছে। এটা আমাদের প্রাণের মেলা। তাই সেই মেলায় কী কী পাওয়া যাচ্ছে, কী কী আছে, যে কটা জিনিসই দেখলাম আইটেমগুলো ভীষণ ভালো ভালো লাগলো।
আসলে পারে টুকটাক কেনাকাটা অবশ্যই করতেও পারবে। সবই দেখিয়ে দিলাম, আমিও টুকটাক দু একটা জিনিস নিয়েছি বা আরও নেব ইচ্ছা থাকলো, সেগুলোও পরে তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করে দেবো। আপাতত পুরো মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের, চলো। শেষ আর হয় না, 11:15 বাজে এখনো, শুনতে পাচ্ছ গান এখনো বাজছে। বাট বাড়ি চলে আসলাম, যে আর থাকা যাবে না, ঠান্ডাটাও পড়ছে আস্তে আস্তে, সেই কারণে চলে আসলাম। মেলাটায় দেখালাম, কালকের উদ্বোধনটা আর আমি দেখাতে পারিনি, যদিও আজকে সেকেন্ড ডে মেলার, তাই আজকে সকাল থেকে রাত পর্যন্ত কী কী হলো সবটাই দেখালাম তোমাদের। যারা যারা কাছে পিঠে আছো, আবারও 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 তোমাদের কাছে রিকোয়েস্ট, বিভৎস সাড়া পড়েছে, অভাবনীয় সাড়া, প্রচুর মানুষ আসছে, তোমরাও প্লিজ চলে এসো। উদ্ভূত মজা করতে করতে মানে ইয়ে হয়ে যাচ্ছে, বাড়ির সামনের মেলা বুঝতেই পাচ্ছ, বাচ্চা কাচ্চার আনন্দের সীমা নেই। তবে হ্যাঁ, 7টা পর্যন্ত মানে 1-1.5 ঘন্টা পড়াশুনো করে তবেই মেলায় নিয়ে গেছি, গেছেও এইটুকুনি করতে পেরেছি। এখনো ওর সঙ্গে সেই কন্ডিশনে এসেছি যে এখন একটু পড়াশোনা করবে, সেই কারণে আমি চলে আসলাম। না করতে হবে বাবা, তোমাকে যাওয়ার সময় তো বলেই গেছিলাম, সোমনাথ এখনো আছে, সোমনাথ এখনো আছে, আমরা চলে এসেছি। দেখো জানিও কেমন লাগলো জেঠিয়া উৎসব, জেঠিয়া মেলা, যারা যারা এখনো আসেনি, কেবল সেকেন্ড ডে আজকে, এখনো সামনে শনিবার পর্যন্ত আছে, প্লিজ চলে এসো। অনেক বড় বড় আর্টিস্ট আসছে এই দুদিন, যাদের গান শুনলাম তারাও অবশ্যই ভালো, তবে এরা হচ্ছে চমক এই আর্টিস্টটা। কেশবদের গান আমার ভীষণ ভালো লাগে, মোটামুটি আমি ওর ফ্যান, সো সেই দিনটার এক্সাইটমেন্টে আমি রয়েছি, যার জন্য বন্ধু বান্ধবদেরও বলে দিয়েছি ওই দিনটা কিন্তু মিস করবি না, ওই দিনটা আসবি, দেখা যাক কতটা মজা করি। এই ব্লগটা এখানেই এন্ড করছি, চলে এসো চলে এসো চলে এসো, প্লিজ চলে এসো সবাই তাড়াতাড়ি করে জেঠিয়া মাঠে জেঠিয়া উৎসব দেখতে। টাটা।